শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে 22 বছরের রেকর্ড ভাঙল ভারত। বিস্তারিত জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিরাট কোহলি ও শুভমন গিলের দাপটে চূর্ণ বিচূর্ণ শ্রীলঙ্কা। রবিবার তিরুবনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচে 317 রানে জিতল ভারত। একদিনের ক্রিকেটে রানের নিরিখে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ভারতের। 22 বছরের বেশি এই নজির ধরে রেখেছিল নিউজিল্যান্ড। ব্যাট হাতে দুরন্ত বিরাট এবং শুভমন দুজনেই 17 রান করেন। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 390 রান তোলে ভারত। বল হাতে শাসন করলেন মোহাম্মদ সিরাজ, তুলে নেন 4টি উইকেট। তার বিক্রমে 22 ওভারে মাত্র 73 রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের কাছে দুর্মুষ লঙ্কা। টসে জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। দাপটে শুরু ভারতের। 95 রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। 42 রানে ফেরেন রোহিত। তারপর শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন শুভমন গিল এবং বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে 131 রান যোগ করেন তারা। 97 বলে 116 রান করে আউট হন শুভমন। ভারতের ইনিংস শেষে 110 বলে 166 রানে অপরাজিত বিরাট। 85 বলে 17 রান সম্পূর্ণ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 46তম 17 রান তুলে নিলেন বিরাট কোহলি। শ্রেয়সকে নিয়ে তৃতীয় উইকেটে 108 রান যোগ করেন কোহলি। 38 রান করে আউট হন ভারতের মিডিল অর্ডার ব্যাটার। রান পাননি কেএল রাহুল, সূর্যকুমার যাদব, কিন্তু উইকেটের অন্য প্রান্তে দুর্ধর্ষ বিরাট। 8টি 6 ও 13টি 4 সাহায্যে 166 রানে অপরাজিত থাকেন প্রাক্তন নেতা। রান তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। মাত্র 22 ওভারে 73 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ডাহা ফ্লপ শ্রীলঙ্কার টপ অর্ডার। 4 উইকেট নেন ভারতীয় পেসার। 2টি করে উইকেট পান মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব। ম্যাচের সেরা বিরাট কোহলি। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।